ক্লাব ফুটবলের সবচেয়ে বড় সবচেয়ে মর্যাদার আসর চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল মাঠে গড়ানোর আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এবার এই আসরের সবচেয়ে সফলতম দল রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে লিভারপুল। ফাইনালে ওঠার পথে দুদলের যাত্রাটা কেমন ছিল তা দেখে নেওয়া যাক এক নজরে। চ্যাম্পিয়ন্স লীগের বি গ্রুপে ছিল লিভারপুল, যেখানে ইয়ুর্গেন ক্লপের দল হারেনি একটি ম্যাচও। এসি মিলান, পোর্তো, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলকে হারিয়ে ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে রাউন্ড অফ ১৬ নিশ্চিত করে অল রেডরা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ছিল গ্রুপ ডিতে, যেখানে লস ব্লাঙ্কোরা গ্রুপ পর্বের ছয় ম্যাচের পাঁচটিতে জিতে শীর্ষে থেকে টিকিট কাটে রাউন্ড অফ ১৬। শীর্ষ ১৬ ড্রতে ডি গ্রুপের রানার্স আপ দল ইন্টার মিলানকে প্রতিপক্ষ হিসেবে পায় বি গ্রুপের চ্যাম্পিয়ন লিভারপুল। গ্রুপ পর্বের মতো এখানেও আধিপত্য দেখায় মোসালারা। ইন্টার মিলানকে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে হারিয়ে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল। অন্যদিকে রিয়াল মাদ্রিদ শীর্ষ ১৬তে মুখোমুখি হয় প্যারিস সেন্ট জার্মেই। তারকা সমৃদ্ধ পিএসজিকে পাত্তাই দেননি করিম বেনজেমারা। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হারিয়ে শীর্ষ ৮-এর টিকিট কাটে অ্যাঞ্চেলত্তির দল। কোয়ার্টার ফাইনালে লিভারপুলের দেখা হয় পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে, যেখানে হোম ও অ্যাওয়ে মিলিয়ে ৬-৪ ব্যবধানের জয় পায় ক্লপের দল। অন্যদিকে রিয়াল কোয়ার্টার ফাইনালে ইংলিশ জয়ান্ট চেলসিকে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে হারিয়ে কাটে শীর্ষ চারের টিকিট। সেমিফাইনালের লড়াইয়ে লিভারপুলের প্রতিপক্ষ ছিল স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল, যে পরীক্ষা পার করতে তেমন কোনো বেগি পেতে হয়নি অল রেডদের। দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে জিতে ফাইনালের মঞ্চে পা রাখে লিভারপুল। তবে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ পায় রিয়াল মাদ্রিদ। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের দেখা হয় সেমির মঞ্চে, সেখানে সিটিজেনদের ৬-৫ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে লস ব্লাঙ্কোস। ফারজানা মুমু, সময় সংবাদ।